25 ও 26 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে দেশপ্রেমিক সচেতন নাগরিক। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ের নাম পিলখানা ট্রাজেডি। এই দিনে 57টি ফুল ঝরে যেতে পারে, কিন্তু মুছে যায়নি মানুষের মন থেকে। তাই অবিলম্বে সেনা দিবস ঘোষণা করা দরকার।